মানুষ হলো রুহের নাম। কালকে আমাদের ময়দানে রুহের বিচার হবে। মানুষ তো পচে গলে গেলে, এরকম ভাবে শরীর পচে গেছে পচে যদি আর গলে যায়, এর দ্বারা মানুষের কোন এরকম রুহের কোন এরকম ভাবে কষ্ট না। শরীর থেকে যখন রুহটা চলে যায় তখন এটা মানুষ থাকে না, তখন লাশ পরিণত আছে। এরপরে মানুষ বলে আব্দুল কাদের ভাই নাই গো, আব্দুল কাদের ভাই চলে গেছে। এর অর্থ হইল এই দেহর নাম মানুষ না, এর অর্থ হইল রুহের নাম হইল মানুষ। মানুষ কার নাম? রুহের নাম। হুজুর আপনারা যে টাকা পয়সা নিয়ে এত গুরুত্ব দেন, আপনারা তো আল্লাহর প্রতি কোনো আপনাদের ই নেই, টাকা পয়সা পরে গ্রহণ করবেন, আপনারা বুঝেন না কেন? এই টাকায় যদি জরুরত আপনার হয় তাহলে টাকায় উঠেন, পয়সা পয়সা একজনের চাইতে থাকি আর টাকায় উঠে থাকি, টাকা পরে নেবেন, পরে টাকা ব্যবহার করবেন। আপনারা যদি খাতা দিয়ে দূর করেন, বয়ানের ব্যাজবি হয় আল্লাহর কোরআনের সাথে ব্যাজবি হয়, বয়ানের মাঝে যেই হোক কোন টাকা পয়সা লেনদেন হইতে পারবে না। কি বলেন আপনারা? বয়ানের মাঝে আপনি বয়ান করেন, দেখেন একজন লোক ভুললে কেমন লাগে? বয়ান আল্লাহর আল্লাহ রাসূলের কথা হয়, এই কথার সময় হাঁটা চলা কথা বলা একদম হারাম। টাকা দিছে টাকা রেখে দিবেন, পরে তাকে একটা রিসিপ্ট দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। এটাকে যদি টাকাই মাকসাদ হয় মসজিদ, তাহলে আল্লাহ উপরে কি জন্য আছে? মসজিদ আল্লাহ বানায় দিবে মানুষের কাছে এত দৌড়াদৌড়ি না, মানুষের কাছে দোয়া করে আল্লাহ যখন কবুল করবে, এটা কোথায় থেকে টাকা আসবে মসজিদ হবে চিন্তাও করে পাওয়া যাবে। এই জন্য দোস্ত আল্লাহ কি বলতেছিলাম, মানুষের নাম। এই মানুষ কাকে বলে? মানুষ বানাইছে হাজার হাজার বছর আগে, যারা চলে গেছে, যারা আছে, যারা আসবে, বানানো আছে কিনা বলে আছে। রূহ তো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। আল্লাহ তাআলা মানুষের রূহ গুলা বানাইয়া আরশের মধ্যে রাইখা জিজ্ঞেস করছে, আলাস্তু বিরব্বিকুম, হে রূহ গুলা তোমরা কি প্রতিপালকের মাননি? সবাই মিলে জবাব দিছে, কলু বালা। পরে কলু বালা, কলু বালা, সব রূহ জবাব দিছে যে আল্লাহ আপনাকে প্রতিপালক, আমার রোজব দিছে, আপনার রোজব দিছে, আমেরিকার যত রুহ আছে ওরাও জবাব দিছে, ভারতের যত রুহ আছে ওরাও জবাব দিছে, আলাস্তুবি রব্বিকুম, কালু বালা। মানুষ থেকে আল্লাহর দরবারে, মায়ের গর্ভে আমার হাত তৈয়ার হয়, আমার পা তৈয়ার হয়, আমার শরীর দেহ সব কিছু তৈয়ার হয়, আল্লাহ রাব্বুল আলামিন চার মাসের মধ্যে ওই জায়গায় ফেরেস্তা লাগাইয়া দেয়, ওই কারখানার মধ্যে ফেরেস্তা লাগাইয়া দেয়, ফেরেস্তারা বান্দার কান বানাইয়া দেয়, ফেরেস্তারা বান্দার হাত বানাইয়া দেয়, ফেরেস্তারা বান্দার নাক বানাইয়া দেয়, ফেরেস্তারা বান্দার সমস্ত শরীর বানাইয়া দেয়। চার মাস পরে আল্লাহ বলে রুহরে যাইয়া দিয়ে আসো। প্রথমে মানুষের নাম থাকে না আব্দুল কাদের, এই মানুষের নাম থাকে না আব্দুল গনি, এই মানুষের নাম থাকে না আহমদ আলী, এই মানুষের নাম থাকে না জালালউদ্দিন। আল্লাহ বলে হে জিব্রাইল যাও, এই রূহটা নিয়ে পাকিস্তানে চলে যাও, অমুক মায়ের গর্ভের মধ্যে একটা শরীর আছে, এই রূহটা দেয়া দিয়ে আসো। এই রূহটা নিয়ে বাংলাদেশে যাও, বাংলাদেশে অমুক মায়ের গর্ভের মধ্যে এরকম ভাবে শরীর হইয়া রয়েছে, হাত পা হইয়া রয়েছে, এটারে বসাইয়া দিয়ে আসো। এই জন্য শরীর মাটি দিয়া হয়, রূহ মাটি দিয়া হয় না,
মায়ের গর্ভে যখন সন্তান আসে আগে শরীর বানায় পরে মানুষের জান দেয়। কারণ এই জন্য শুক্রিয়া আদায় করা দরকার। আল্লাহ তুমি আমারে কাফের বানাও নাই, তুমি আমারে মুশরিক বানাও নাই, তুমি আমারে ইহুদি বানাও নাই। শুক্রিয়া শুধু মানুষ করে না, শুক্রিয়া করে গরু কিতাবের মধ্যে আসছে। গরু বলে আল্লাহ আপনার প্রশংসা করি আমি, আল্লাহ আপনি আমার গরু বানাইছেন আমার কুকুর বানান নাই। গরু প্রশংসা, কুকুর প্রশংসা করে আল্লাহ। ও মাবুদ ও দয়ালু প্রভু আপনি আমার কুকুর বানাইছেন আমি শুক্রিয়া করি আপনার, আপনি আমার শুকুর বানান নাই। আপনি আমার কি বানান নাই, এর চেয়ে তো আমি ভালো। আমরা যে এরকম ভাবে মানুষ হয়ে আসছি, আল্লাহর কাছে কোন দরখাস্ত করছি কিনা, নাকের জন্য দরখাস্ত করছি কিনা, চোখের জন্য দরখাস্ত করছি কিনা, হাতের জন্য দরখাস্ত করছি কিনা, পায়ের জন্য দরখাস্ত করছি কিনা, দরখাস্ত ছাড়া যেই মাবুদ আমারে হাত পাও দিল, দরখাস্ত ছাড়া যেই মাবুদ আমাকে খাওয়ার ব্যবস্থা করলো, দরখাস্ত ছাড়া যেই মাবুদ আমাকে এরকম ভাবে বিভিন্ন জিনিস দান করলো, অথচ এই দুনিয়ায় আইসা সব মনে রাখলাম মাবুদ রে মনে রাখলাম না। দরখাস্ত ছাড়াই কি এগুলো আমাকে দিয়েছে? আরে শোয়ার দোয়া করে আল্লাহ আপনি আমারে শোয়ার বানাইছেন আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশংসা করি আমারে বেনামাজি বানান না। আমারে শোয়ার বানাইছেন, মানুষ হইয়া নামাজ পড়ে না, অতি নিকৃষ্ট পৃথিবীর মধ্যে কেউ নাই, শোয়ার নিজে বলে আল্লাহ আমারে শোয়ার বানাইছেন আমি আপনার প্রশংসা করি, আমার তো বিচার হবে না, বেনামাজি মানুষটার তো বিচার হবে, আমি শোয়ার তো ওই বেনামাজি থেকে আমি ভালো, আমি তো বেনামাজি। এই জন্য দোস্ত বলছিলাম মানুষের দেহর নাম না, মানুষের শরীরের নাম না, মানুষের নাম হলো রূহ। যেমন এই দেহ অসুস্থ হইলে তার সুস্থতার জন্য ডাক্তার আছে, মানুষের দেহ অসুস্থ হইলে তার ভর্তি করার জায়গা আছে, এই জন্য ডাক্তারি বিজ্ঞান হাজার হাজার ছেলেরা ডাক্তারি করতেছে, হাজার হাজার ডাক্তার আছে। এই মানুষ নামে দেহটা যেটাকে বলে গাড়ি, যদি এই রুহ থাকে গাড়িতে চলে, রুহ না থাকলে গাড়ি চলে না, এটা হলো বডি, অর্থাৎ গাড়ির বডি থাকলে গাড়ি চলবে না, গাড়ির মধ্যে ইঞ্জিন লাগে, ইঞ্জিন হলো রুহ আর গাড়ির বডিটা হলো মানুষের দেহ। বডি যদি নষ্ট হয়ে যায় এই বডির জন্য ডাক্তার দেখাইতে হয়, মিস্ত্রি লইতে হয়, ঠিক না, জ্বালাই দিতে হয়, সব কিছু করতে হয়। মানুষের এই দেহটা যখন অসুস্থ হইয়া যায়, মানুষের এই দেহটা যখন অসুস্থ হইয়া যায়, মানুষ নামে ওই বডিটা যখন অসুস্থ হইয়া যায়, এই অসুস্থতার জন্য ডাক্তার আছে, এই অসুস্থতার জন্য অপারেশনের ব্যবস্থা আছে, এই অসুস্থতার জন্য আইসিইউর ব্যবস্থা আছে, এই অসুস্থতার জন্য লাইফ সাপোর্টের ব্যবস্থা আছে। যদি এই দেহটা ঠিক করার জন্য ডাক্তার লাগে, এই রুহটাও অসুস্থ হইয়া যায়, এই রুহ অসুস্থ রুহকে সুস্থ করার জন্য ডাক্তার লাগে। বলে হুজুর কেমনে বডি অসুস্থ হয়ে যায়? বলে দুই কারণে হয়, রুহ অসুস্থ হয় দুই কারণে। কয় কারণে? রুহ অসুস্থ হয় কয় কারণে? একটা হলো শয়তান অসুস্থ বানায়, আর একটা হলো নফস আম্মারা অসুস্থ বানায়। নফস আম্মারা অসুস্থ, নফস এটাকে মানুষকে অসুস্থ করে। জ্ঞান নফস যদি ঠিক না থাকে ও জিনা করতে পারে, নফস যদি ঠিক না থাকে
ও চুরি করতে পারে, নফস যদি ঠিক না থাকে ও ঘুষ খাইতে পারে, নফস যদি ঠিক না থাকে ও এরকম ভাবে হারাম খাইতে পারে, নফস যদি ঠিক না থাকে ও মারাল করতে পারে। দুনিয়ার জেলখানার মধ্যে যত মানুষ, দুনিয়ার জেলখানার মধ্যে যত মানুষ জেলখানার মধ্যে আছে, বাংলাদেশে যত জেলখানা আছে, পৃথিবীর যত জেলখানা আছে, ওই জেলখানার মধ্যে মানুষ গেছে শরীর অসুস্থতার কারণে যায় নাই, রুহ অসুস্থতার কারণে জেলখানায় যায়। ঠিক না? ঠিক। জেলখানায় কি ক্যান্সার হয়েছে থেকে জেলখানায় নেই, কারো শরীর হয়েছে থেকে জেলখানায় নেই, রুহু অসুস্থ হইলে জেলখানায় নেই। রুহু যখন অসুস্থ হইয়া যায় মানুষে মানুষ মাদারে করে, রুহু যখন অসুস্থ হইয়া যায় মানুষ মিথ্যা কথা বলে, রুহু যখন অসুস্থ হইয়া যায় মানুষ এরকম ভাবে খারাপ কাজ করে, রুহু যখন অসুস্থ হইয়া যায় পর বেগানা নারীর দিকে চায়। এই জন্য রুহের ডাক্তার দেখাইতে হবে, শরীরের ডাক্তার জন্য দুনিয়ার জেলখানায় যাইতে হয় না, রুহের ডাক্তারের জন্য জেলখানায় যাইতে হয়। রুহু যার ঠিক হয়ে গেছে ওই লোক জেলখানায় যায় না, বলে জেলখানায় খুললি গাইছো, বলে গাঞ্জা লইয়া ধরা খাইছি, হিরোইন লইয়া ধরা খাইছি, অস্ত্র লইয়া ধরা খাইছি, চুরি কইরা ধরা খাইছি, ডাকাতি কইরা ধরা খাইছি। ডাকাতি দিল্লি করে এই নকশের কারণে করে, লোভ যখন সামলাইতে না পারে তখন এই চুরি করে, লোভ যখন সামলাইতে না পারে তখন এই গান খায়, লোভ যখন সামলাইতে না পারে তখন এই হিরোইন খায়, লোভ যখন সামলাইতে না পারে তখন এই মিথ্যা কথা বলে। এই জন্য রুহের ডাক্তার প্রয়োজন, রুহের ডাক্তার প্রয়োজন। গুনাহ থেকে বিরত থাকতে হবে, বলেন কি থেকে বিরত থাকতে হবে? গুনাহ থেকে বিরত থাকতে হবে। একজন মুসলমান কখনো গুনাহ করতে পারে না, গুনাহ থেকে বিরত থাকতে হবে। বলছিলাম রুহের ডাক্তার প্রয়োজন, দরকার কি দরকার? রুহের হাসপাতাল দরকার। বলে হুজুর রুহের হাসপাতাল কোথায়? রুহের হাসপাতাল হইল আল্লাহওয়ালাদের খানকা, রুহের হাসপাতাল হইল তাবলীগের মার্কাজ। ঠিক আছে, একজন তাবলীগে যায়, আগে মদ খাইতে গেলে একটু নামাজ পড়তো না, দাড়ি কাটতো, তাবলীগে যাওয়ার পরে সব সাইরা এখন আল্লাহমুখী হইয়া যায়। ঠিক আছে, একজন বিশ্বামের কাছে যায়, আগে নামাজ পড়তো না, রোজা করতো না, বিশ্বামের বাড়িতে যাওয়ার পরে এখন নামাজ রোজা পড়ে অসুস্থ হয়ে গেছিল, বিশ্বামের ওখানে যাইয়া সুস্থতা লাভ করছে, এখন নামাজি হয়ে গেছে। আগে নামাজ পড়তো না, এখন তাবলিগে গেছে, এখন নামাজ ছাড়ে না। আগে দাড়ি ছাড়তো, এখন দাড়ি ছাড়ে না, তাবলিগে যাওয়ার পরে ছাড়ে না। ও দোস্ত, অসুস্থ হওয়ার কারণে এক মাস 40 দিন, 50 দিন, 2 মাস লাইফ সাপোর্টে 15 দিন শুয়া থাকে বান্দা, বলে না আমার বাড়িতে নিয়ে যাও। রুহু যখন অসুস্থ হয়ে যায় ওই মানুষকে হাসপাতালে ভর্তি করানো দরকার। হযরত মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, তার ওস্তাদ হলো হারুন ওসমানী রহমাতুল্লাহ আলাই। হারুন ওসমানের কাছে যাইয়া মাইনউদ্দিন চিশতি বলে, হুজুর আমি তো আল্লাহরে চিনি না, আমার আল্লাহরে চিনাইয়া দা। আমি তো আল্লাহকে চিনি, আমার আল্লাহকে চিনাইয়া দা, আমি আল্লাহকে চিনতে পারবো কিভাবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহকে চিনি। তুমি এটা দেখছিল, ও আল্লাহ যার সাথে কোনো শরীক নাই, ও আল্লাহ যার সাথে কোনো শরীক নাই, ও হলো আল্লাহ, সে হলো আল্লাহ যার সাথে কোনো শরীক নাই। কিন্তু এই বলে কি বিদায় করে দিছে? মঈনুদ্দিন চিশতিকে হারুন উসমানী বলে, আল্লাহকে যদি চিনতে হয় আমার এই খানকার মধ্যে থাকতে থাকো। হারুন উসমানের খানকার মধ্যে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই 40 দিন থাকে নাই, 3 মাস থাকে নাই, 4 জিল্লা থাকে নাই, মঈনুদ্দিন চিশতির দরবারে 12 বছর কাটাইছে। রুহের ডাক্তার
বারো বছর কারণে করার ছুটি দেয় না। ডাক্তার দরকার খায়ের সাথে নাফসানি কারণে মানুষ গুনাহ করে, এক গুনাহ করে মানুষ অহংকারের কারণে, আমার কথা ভালো, হেরসে আমার খাওয়া ভালো, হেরসে আমার বাজার ভালো, বলে কি বলে না? অহংকার হইল গুনাহ। হযরত আদম আলাইহিসসালাম দশটা জিনিস নিয়ে দুনিয়ায় আসছিল, একটা হইল হাজরে আসওয়াদ, সাদা একটা পাথর নিয়ে আসলো, যেটা কাবা করে কোনায় ফিট করে রাখছে ওই পাথরটা সাদা নিয়ে আসলো। আবিয়া জুমিনাল্লাহান বলে দুধের থেকেও বেশি সাদা ছিল, মানুষের গুনার কারণে, মানুষের জুমার কারণে ওই পাথর কালো হয়ে গেছে। এজন্য গুনাহ হলো কালা, গুনাহ হলো অন্ধকার। গুনাহ কি? অন্ধকার, হিংসা, মানুষকে আমার সাগরের মধ্যে দিয়া পানি তোরে মাইরা শেষ করবো। নম্রত দাবি করছে আল্লাহ, বলে তোরা আমার কোন মানুষের হাত দিয়া মারুম না, তোরে আমি একটা ন্যাংরা বসা দিয়া মারুম। কেয়ামত পর্যন্ত আমার যত মানুষ আসবে সমস্ত মানুষ নমরুদ ধরে দেখা শিক্ষা পাবে। আল্লাহর মারতে কি সময় লাগে? লাগে লাগে না। এই জন্য দোস্ত রুহের ডাক্তার দেখাইতে হবে, বলেন রুহের ডাক্তার দেখাইতে হবে। মানুষ হিংসা কেমন করে একটা মেসাল দিই, মানুষ হিংসা কেমন করে। হযরত খিজির আলাইহিসসালাম এক আলেমের কাছে এসে দেখা করতো, বনী ইসরায়েলের এক আলেমের কাছে খিজির আলাইহিসসালাম আসতো। এক মুসল্লি খবর পাইছে, পাওয়ার পরে শুনে হুজুর আপনার কাছে যখন খিজির আলাইহিসসালাম আসবে তখন আমার একটু জানাই। বলে কি জন্য? বলে আমি একটু কথা বলবো খিজির নবীর কাছে, আমি কথা বলবো। ঠিক আছে জানাবো। তো ওই লোক জানাই দিছে যে আজকে খিজির আলাইহিসসালাম আসবে। ওই লোক এই উপস্থিত হয়েছে, সালামু আলাইকুম ইয়া খিজির, আপনারা সালাম, বহুদিন অপেক্ষায় আছি আপনার সাথে একটু সাক্ষাৎ করব। বলে কেন? খিজির আসলাম বলে কেন সাক্ষাৎ করবা? ওই লোক বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি শুনছি খিজির আসলাম হাত উঠাইলে আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না। তো খিজির আসলাম তো বুঝ চালাইছে কি দোয়া দেব, সে তো সব জানতো, সে জানতো। খিজির আলাইহিসসালাম জিজ্ঞাসা করছে কি জন্য, কি দোয়া করবা, কি দোয়া চাও? বলে হুজুর আমি একটা দোয়ার কথা বলো। তো খিজির আসলাম বলে আগে দোয়া শোনার আগে আমার কাছে একটা কথা শোনো, আমি যদি দোয়া করি তুমি যা পাইবা তার ডবল তোমার পড়শি পাইব। আমি দোয়া করলে তুমি যা পাইবা তার বেশি ডবল পাইব তোমার পড়শি। এমনি কি তুমি দোয়া করাইবা? এমনি এই লোকটা হুজুর আমার একটু সময় দেন, আমি বুঝছিলাম কালকে আপনারে বলু। বুদ্ধি করে রাত করে আসছে পরশিনে থাকাইব, এই দোয়ার জন্য আসছিল, পরশি যেন মারা যায় এই দোয়ার জন্য আসছিল। পরের দিন এসে বলে হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করলে কবুল হইয়া যায়, আপনি আমার জন্য যা হবে অপরের জন্য ডবল হবে, আপনি আমার জন্য দোয়া করেন আমার যেন একটা চোখ নষ্ট হইয়া যায়। বুঝেন নাই কেন? আমার যা হইব কবুল, তার ডবল হইব। আমার যদি একটা নষ্ট হইয়া যায় আমার পরশির দুইটা চোখ নষ্ট হইয়া যাইব, ও তো কানা হইয়া গেল। এই জন্য আমি এই দোয়ার জন্য আপনার কাছে আসছি। ও দোস্ত হিংসা যে কি জিনিস তালাশ করে পাওয়া যায় না। মোল্লায় রূপ যিনি কোরআনের আয়াতকে শের আকারে লেখছে, কবিতা আকারে লেখছে, আল্লাহু আকবার। মোল্লায় রূপ মরিদ হয়ে গেছে,
কি করতে গেছে, মরি দিতে গেছে। তা যাওয়ার পরে বর্তমান কৃষকরা তো এখন একটা সবক দেয় না, বলে একটু জিকির করো, আজগাল করো, পর্দা নাই, কুশিটা নাই, হারাম খায়, হালাল থেকে বাঁচে না, চোখের হেফাজত নাই, বলে একটু জিকির আজগাল করো, সবক দেয়। হ্যাঁ বাচ্চারা কথা বলবো না, কথা বলবো তো মোল্লায় রোগ গেছে মুড়ি ধরার জন্য, যাওয়ার পরে পিসা বুঝলে সবক দিছে যে তুমি জিকির করবা, সবক আদায় করবা, তবে রাত্রে উঠা আমাদের বাথরুমের টিলা গুলা সব গাঙ্গে নিয়ে ফেলাইবা। এত বড় আলে কাশি উপজাস তারা কিছু বাথরুমের টিলা ফেলাই আমার কাছে রোগের চিকিৎসার জন্য আমি জানি কানে কি কেমন দিতে হবে, আমি জানি কানে কি পাওয়ার দিতে হবে, এই পাওয়ার কি 40 হবে না 20 হবে আমি ভালো জানি। তার জন্য আবার কয়েকদিন পরে বলে দিয়েছি হুজুর এখন কি বাদ দেওয়া যায় না, ঢিলে ফেলাইবো, আজকে একটা পরীক্ষা করো দেখি সে সুস্থ হয়েছে কিনা। বলে সে যে মাটির ঠিলাগুলা সব শরীরের মধ্যে লেগে গেছে, ডাক দিয়া বলে কে আমাদের খোদ পিছনের কাছে বলছে হুজুর আমরা যাই ঠিল্লা ভাঙছি আমাকে তো রান দিছে ধরার জন্য, বলে এখন ঠিক হয় না, বরত্ব রয়ে গেছে, অহংকার রয়ে গেছে, এখনো ঠিক হয় না। আবার কয়েকদিন পরে পরীক্ষা করছে যাইয়া ঠিল্লারা ভাঙছে, ভাঙ্গার পরে বলে কে রে আমার মাথার মধ্যে বাড়ি দিলা, আমি তো এই বু আমার শরীরের মধ্যে লাগছে, ময়লা আমার শরীরের মধ্যে লাগছে, আমি হারে সুখ ঈশ্বরের কাছে বলছো হুজুর আজকে নরম হয়ে গেছে কোনো রাগ নাই, বলে এখন ঠিক হয়ে গেছে। সকালবেলা বিশ্বাস হুজুর এটাই কে বলে মোল্লায় রূপ তোমার আর কোনো কাজ নাই, তোমার কাজ হইল এখন পাকড়ি পরিয়া যাও মানুষের হেদায়াত করো। এই জন্য মোল্লায় রূপ লাগছে, খুদব খুদ কা মেলনা সদ মোল্লায় রূপ, খুদব খুদ কা মেলনা সদ মোল্লায় রূপ, তাগল আমি শামসুদ্দি মেরি সিনা সদ। একা একা মোল্লায় রূপ মানুষ হতে পারে নাই, একা একা মোল্লায় রূপ নিজের খায়ের সাথে নস্তানিকে এরকম ভাবে আয়াত আনতে পারে নাই, যতদিন পর্যন্ত শামসুদ্দিন তিব্রিজির দরবারে যাইয়া মুরিদ না হয়েছে, এতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ আনতে পারে। তারপরও তার একটা গুণা রয়ে গেছে, একটা বুঝ রয়ে গেছে, বিদায় নেওয়ার সময় বলে হুজুর আমার মধ্যে তো কোনো অহংকার ছিল না, আপনি আমাদের ঢিলা ফেলানোর জন্য কেন দিলে, আমি তো কোনো অহংকার করি না, আমি জীবনে বলিও নাই যে আমি বেশি পারি, আমি বড় লোক, আমি সুন্দর, আমি অহংকার করি নাই, আমার কেন আপনি এই সবকটা দিলেন। বিশ্বাস বলে তোমার মধ্যে একটা অহংকার ছিল, তুমি কোরআনের এই আয়াতকে কবিতা আকারে লেখছো, তোমার মনে মনে এই কথাটা ছিল আমি মোল্লায় রূপ লেখলাম পৃথিবীর কোন মানুষ লিখতে পারে না, কথা তো সত্য, সেই লেখছে আর কেউ লিখতে পারে না, কিন্তু এইটা তার মনে মনে আসছে যে আমি লেখলাম আর কেউ লিখতে পারে না, বলে এইটাই হলো তোমার বরত্ব, এইটাই হলো তোমার অহংকার, এই অহংকার যতদিন দিলে থাকবে আল্লাহ বলে লাইয়াত হুলুল জান্নাহ, ওই লোকটা জান্নাতে যাইতে পারবে না, ওই লোকটা জান্নাতে যাইতে পারবে না, ঠিক না বেটি? অহংকার প্রকাশ হয় মুখ দিয়া, এজন্য মুখ হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলে দুইটা জিনিসের হেফাজত তুমি করতে পারো, আমি নবী তোমার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম।
কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা? দুইটা। দুইটা জিনিসের হাফাজত কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস। পেছনে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস। দুইটা জিনিসের হাফাজত করলে আল্লাহ রাসূল বলে, আরে দুইটা জিনিসের হাফাজত করে রাখবা, আমি রাসূলের উপর দায়িত্ব রইল ওই আব্দুল করিম আব্দুর রহিমরে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি রাসূলের, একটা হলো মুখ আরেকটা হলো লজ্জায় স্থান, একটা হলো মুখ, এই মুখকে হেফাজত করা। বর্তমানে নির্বাচন আইসে, আইসি গেছিল আইসে, আইসি গেছিল বলে কাম নাই, যে মার্কা থেকে বলে আপনি গেছেন আসলে মনে গেনা আমি দোয়া করু আপনার জন্য, দোয়া করে দিব সবার জন্য, দোয়া করতে পারবেন আল্লাহ যে ভালো তার ফাঁস করে দাও, আপনি এখানে যাইয়া এখন তো টাকা পয়সা দেয় না, এখন তো বিড়ি সিগারেট দেয় না, এখন তো ভোট চাইতেছে টাকা খাইয়া ভোট দেওয়া হারাম, এরকম মিথ্যা ওয়াদা দেওয়া হারাম, ঠিক না ভাই? মিথ্যা ওয়াদা দেওয়া হারাম, কারো ভোট কেউ কাইতে নিয়ে যাওয়া হারাম, এই জন্য কারো ভোট কোন জায়গায় দিবে যার যার খুশি তার তার জায়গায় দিবে, এই জন্য কে কোন জায়গায় দিল তার প্রতিশোধ গ্রহণ করা শরিয়াতে জায়েজ নাই, কাউকে ফেরানো শরিয়াতে জায়েজ নাই, এটা হইল হারাম। আবার মিথ্যা ওয়াদা দেওয়া, অনেকে মিথ্যা ওয়াদা দেয়, দিনে কয় একটা, রাত্রে কাজ করে একটা, দিনে ধরে এক দলে, রাত্রে ধরে আর এক দলে, আল্লাহ বলে এই লোকগুলো হলো মুনাফিক, ওদের নামাজ কাজে লাগে না, ওদের রোজা কাজে লাগে না, ওদের হজ কাজে লাগে না, আল্লাহু আকবার, ঠিক আছে জি? এই জন্য মুখের হেফাজত করতে হবে। আমি একটা ঘটনা বলি, তাফসিরে ইবনে মাজ, তাফসিরে মাজহারি, এই তাফসিরে মাজহারি লেখছেন, ওনার মুরিদ ছিল শাইখ সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাই, ওনার শাইখের নামে তাফসির লেখছেন, এই তাফসিরের নাম হইল তাফসিরে মাজহারি। এই তাফসিরের নাম কি? যাওয়ার পরে একজন দুইজন তো গেছে, এক জানা জানা রহমতুল্লাহ পুষ্কলের হাউসের ওই সাইডে বসা, সাধারণ মানুষ চিনে না, আল্লাহ বুজুর্গরা তো পরিচয় দিতেন না, জানা জানা রহমতুল্লাহ জানে জানা
দামাত পারা গেছে কোথা কয়েছে এই যে রুপে পয়সা রয়েছে হ্যাঁ তা হাউসের পরে দেয় উনি পিসা বলে হ্যাঁ উনি পিসা আপনার কাছে মুরিদ হমু আপনার কাছে জাররা জাররা ইসলা হমু আমাদের কোন জায়গায় রোগ আছে আমরা জানি না ডাক্তার সারা রোগ ধরতে পারে না আমাদের রোগ গুলা ধরে আমাদেরকে মুরিদ বানাইয়া দেয় তোমাদেরকে মুরিদ বানামো না আগে মাপো হুজুর এটা এমনি কইছে এটা তো দোষ মনে করে কইছে বলে অহেতুক কথা কেন কইলা এক তো তোমাদেরকে মুরিদ বানাবো না যতক্ষণ পর্যন্ত হাউস না নাই পাইবা ওইটা কয় হাত আর এইটা কয় হাত আর একবার মুরিদ বানাবো না তোমাদের দুজনের মধ্যে বেশি কথার অভ্যাস মির্জা মাজহার জানে জানে রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে থানবি রহমাতুল্লাহ আলাই লেখেন তারা মুরিদ বানান নাই বলে যাও আগে মাই পাসবা আবার এক মাসের রাস্তা হাইতে গেছে মাই পাই সবাই হুজুর আমাদের অন্যায় হয়ে গেছে আর অনর্থ কোনো কথা বলবো না অনর্থ কয়ত কোনো কথা বলবো না তারপর তাকে বলি আমাকে যদি এই নিয়েই অহেতুক কথা হয় সকাল থেকে সন্ধ্যা বন্ধ কয়টা অহেতুক কথা বলি সকাল থেকে সন্ধ্যা বন্ধ কয়জনের কি বোধ করি ঠিক না বেরি কয়জনের কি বাদ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম নাই আরে মেয়র কে ভালো কে খারাপ হে ভালো করছে হে খারাপ করছে এতে দুই টাকা পকেটে আসেও না আল্লাহ বলে আমি সেকেন্ড সেকেন্ড এরকম ভাবে ভিডিও করে রাখি আমার সময়টা তুমি মাইন্ডসেট কথা বলি শেষ করছো আমি আল্লাহ আল্লাহ বলে শেষ করছো চার দোকানে বইয়া কয় ঘন্টা শেষ করছো আর আমি আল্লাহ আল্লাহ বইয়া কয় ঘন্টা শেষ করছো মসজিদ আইলে একটু বসার সময় নাই মসজিদে আসলে একটু তালিম শোনার সময় নাই আর চার দোকানে ঘন্টায় ঘন্টা বসে থাকো একটু অস্থির লাগে না এর অর্থ হইলো এই রোগগুলো অসুস্থ হয়ে গেছে এই রোগগুলো ভর্তি করতে হবে ভর্তি করিয়া আল্লাহ খাস এরকম ভাবে খানকার মধ্যে থাকিয়া আল্লাহ তাআলার মহব্বত বসাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেমন রুহটা দরকার বলে চিকিৎসা কেন করে চিকিৎসা করা হলো সুন্নত চিকিৎসা করে শরীরটা ভালো থাকলে আল্লাহরে ডাকতে পারি আরে 60 বছর বাঁচার জন্য যদি এই শরীরে এত চিকিৎসা করতে হয় তাহলে হাজার হাজার বছর বাঁচার জন্য রুহের কি চিকিৎসা করতে হবে না কাক কালো কুকিল কালো কাক কালো কুকিল কালো এর যে অধিক কালো মনের হিংসা বেশ ঠিক মনের হিংসা অনেক বেশ হিংসাটা অনেক কালো হিংসাকে দূর করতে হবে আমি হইলাম সবার ছোট আমি হইলাম সবার ছোট আমি হইলাম সবার ছোট বলা যাবে কি যাবে আমার বাড়ি আছে আমি ছোট আমার গাড়ি আছে আমি ছোট আমি নেতা আছি আমি ছোট যখন কোনো বান্দা নিজেরে ছোট মনে করে আল্লাহ বলে বান্দা আমি ওই বান্দার ইজ্জত বানাইয়া দেই আল্লাহু আকবার যখন কোনো বান্দা ভয় করে ওই বান্দারে আমি সম্মান বাড়াইয়া দেই আল্লাহু আকবার বান্দা ভয় করলে আমি কি করি সম্মান বাড়াইয়া দেই দুনিয়ায় সম্মান বাড়াই আখিরাত সম্মান বাড়াই বান্দা যখন গুনাহ থেকে আবাদত করে তখন আমি আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেই ঠিক ঠিক নেতা বুড়া হইলে দাম থাকে না মানুষ বুড়া হইলে দাম থাকে না আল্লাহওয়ালারা যত বুড়া হয় তত দাম বেশি হয়
কেন ইমানের দৌলতের কারণে দাম আল্লাহ বলে আমি ওদের সম্মান উঁচা করে দিছি কি আমার পর্যন্ত শাহজালালের নাম বাঙালিরা লইব নিজেকে ছোট মনে করা আল্লাহকে বড় মনে করা যে হালতে থাকি ওই হালতের উপর এরকম ভাবে আল্লাহর উপর রাজি থাকা আল্লাহর উপর কি থাকা আল্লাহর উপর কি থাকা যে অবস্থায় থাকে আল্লাহর উপর কি থাকা থাকবো তো ইনশাআল্লাহ সুস্থ থাকলে আল্লাহ তোমার উপর রাজি অসুস্থ হইলে তোমার উপর রাজি টাকা কম থাকলে তোমার উপর রাজি মিথ্যা মামলা খাইলে তোমার উপর রাজি আল্লাহ তোমার উপর রাজি তোমার উপর রাজি আছে এই জন্য দুনিয়ায় এখন থেকে বাঁচতে যে সম্মান দেয় একটা দিকে একটা ঘটনা বল আল্লাহু আকবার এক বাদশাহ তার মেয়ে বিবাহ দিছে সবখানে বলি টাইম নেই মেয়ে বিবাহ দিছে মেয়েকে নিয়া দিনে বিবাহ হয়েছে মাগরিব হয়ে গেছে মেয়ের নিয়ে নদী পথে রওনা করছে নৌকা দিয়ে অন্ধকার না আর নদীর মাঝে যাওয়ার পরে তুষার ঠাড়া পড়তেছে নৌকাটা ডুবে গেছে নৌকা যদি ডুবে যায় লঞ্চ যদি ডুবে যায় কেউ কারো ওষ থাকেনি নতুন বউ কোথায় গেল নতুন জামাই কোথায় গেল যার যাহা যান শেষে বাসা সবাই এক একজন এক একদিকে ফিরছে বাসার মাইয়ারাও একদিকে ফিরছে সবাই মরে গেছে বাসার মাইয়ারা কিনার পাইয়া গেছে কিনার উঠা অন্ধকার বৃষ্টি শীতে কাঁপতেছে কোথায় যাবে কোন কিরাম কুন্দ কিছু দেখা যায় না দেখা যায় দূরে একটা বাতি দেখা যায় দূরে একটা বাতি তখন ওই মেয়েটা বাতির দিকে লক্ষ্য করে রওনা করছে বৃষ্টির মধ্যে যাই কাপড় চোপড় ভিজা যাই দেখে একটা ছোট্ট সাকরা মসজিদ আর পাশে একটা হুজরাখানা একজন তালেম এলেম ছাত্র ওখানে বসা কিতাব পড়তেছে ডাক দিয়ে বাসার মেয়ে বলে ভাই আমার একটু বাঁচাও আমি নদীর মধ্যে পড়ে গিয়েছিলাম কোনো কিছু রাত্রে বেলা অন্ধকারে চোখে দেখি না আমার একটু থাকার জায়গা দাও ছেলে বলে আল্লাহ আল্লাহ মানুষ বলে এর জায়গা দেবো কেমনি আমার কোন ফেতনায় পড়ে যায় তারপর বলছে হা মানুষ তো নিজের চাদর দিয়া এরকম বলে যে আমার চাদরটা দিয়া তোমার কাপড় খুলে আমার চোখের মধ্যে ঘুমাও আজকে আমি ঘুমাবো না তো মেয়েটা ঘুমাইছে কিন্তু একটা অপরিচিত জায়গায় কি দেখে আসলো কোথায় গেল জামাই কোথায় গেল মাসি কোথায় গেল নৌকা সে আর রাত্রে ঘুমায় নাই ওই বাচ্চাটা মন বাতির সামনে রেখে পড়তেছে মেয়েটার তাকাইয়া রয়েছে মেয়ের দিকে চায় না একবার চাইছে প্রথম যখন দেখা হয়েছে এরপরে চায় না দেখে মোমবাতির মধ্যে এই আঙ্গুলিতে হাত দিয়া পড়তাছে যখন সহ্য না করতে পারে আবার কাছে নিয়ে আসে এরপরে আবার এই আঙ্গুলটা দেয় আবার যখন সহ্য না করতে পারে আবার ভিতরে নিয়ে আসে আবার এই আঙ্গুলটা দেয় একে একে সারা প্রায় পাঁচটা আঙ্গুল পরে ফেলছে মেয়েটা যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছে গা সকাল হয়ে গেছে গা এখন চলে যাবে বলে ভাই এখন তো আমি চিনতেছি যাব তবে তোমার কাছে একটা প্রশ্ন করি তুমি তো আমাকে জায়গা দিলা একটা প্রশ্ন করি এই যে রাত্রে আমি ঘুমাই গিয়ে তোমার দেখলাম যে আঙ্গুল একটা করে দিয়া তুমি পুরলাই পাঁচটা আঙ্গুল কেন তুমি পড়লা বলে বোন তুমি এক যুবতী মেয়ে তোমার দিকে আমার মন যায় আমি তখন প্রস্তুত করি যে এরকম ভাবে খারাপ কাজে লিপ্ত হইলে জাহান্নামের আগুন এর চেয়ে 70 গুণ বেশি কষ্ট হবে আমি সহ্য করতে পারবো কিনা এই জন্য আঙ্গুলটা দিছি এই জন্য দ্বিতীয় আঙ্গুল দিছি তৃতীয় আঙ্গুল দিছি পঞ্চম আঙ্গুল ঢুকাইয়া দিছি আমি পুড়িয়া পুড়িয়া দেখি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবো শনিবার মেয়েটা চলে গেছে যাওয়ার পরে অনেক দিন গেছে গা মেয়েটা বিয়া দিবে বহু জায়গা থেকে বিয়ে আসে ওই মেয়ে বলে আমি বিবাহ বসবো না
আমার বিবাহ দিতে হইলে আমার বাবা মা যদি রাজি থাকে তাইলে আমি বিবাহ বসবো, আর আমার বাবা মা যদি রাজি না থাকে তাইলে আমি বিবাহ বসবো না, আমি বিবাহ বসবো। ওই যে সাবরাওয়ালা একটা মসজিদ আছে, ওই মসজিদে একটা ছাত্র আছে গরিব, ওই তো গরিব এরকম ভাবে তালিযুক্ত জামা পরে আমার বিবাহ যদি আমার বাবা ওই ছেলের কাছে যায় তাহলে আমি বিবাহর জন্য তৈয়ার। বলে আমি রাজি আছি, ছেলেকে যাইয়া বলে বাবা আমি একটা কথা বলি আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চাই, ওই ছেলে বলে আমি গরিব আমার কোনো জামা কাপড় নাই তালিযুক্ত জামা পরি, আপনি বাসার মেয়ে আমি কিভাবে বিবাহ করবো? বলে না তোমার টাকা দরকার নাই, আর তালিযুক্ত জামা পদ দিয়ে দাও, সব জামা কাপড় আমি দিব, সব কিছু আমি দিব, আমার রাজত্ব লেখে দিব, আমার মেয়েটাকে তুমি বিবাহ করো। আল্লাহ বলে গুনাহ থেকে বাঁচার কারণে দুনিয়ায় আল্লাহ সম্মান দিয়ে দিছে, রাজার মেয়ে বিবাহ করতে পারলো, দুনিয়ায় আল্লাহ সম্মান দিয়ে দিছে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহকে যে ভয় করবে আমি আল্লাহ তারে কোথায় থেকে যে রিজিক দিব, আমি আল্লাহর ভয়ে যে গুনাহ ছাড়বে, আমি আল্লাহর ভয়ে যে সুদ ছাড়বে, আমি আল্লাহর ভয়ে যে ঘুষ ছাড়বে, আমি আল্লাহর ভয়ে নির্বাচনে দুই নম্বরে ছাড়বে, আমি আল্লাহ গায়েব থেকে তার রিজিকের ব্যবস্থা করব, আমি আল্লাহ গায়েব থেকে আসমান থেকে তার সম্মানের ব্যবস্থা করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য দোস্ত মুখের গুনাহ থেকে হেফাজত থাকতে হবে, থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুখের কি বলে জানেন, এই পা বলে, হাত বলে, ছেপসিনা বলে, ডাক দিয়া বলে আল্লাহ, মুখকে বলে, পায়ে বলে, হে মুখ তুই একটু সাবধানে থাকিস, তুই একটু কি থাকিস, হাতে বলে, হে মুখ তুই একটু সাবধানে থাকিস, কেন তোর লিগা গুতাইয়া যায়, মারামারি করে মুখের লিগা ঠিক নেবে, কিলা কিলি করে মুখের লিগা ঠিক নেবে, মারার করে মুখের লিগা ঠিক নেবে, কয়েকবারে যখন মুখ দিয়ে তুই করবি মার তো তুই একা গাছটা, হাতের উপর বাড়ি মারে, পায়েও বাড়ি মারে, পাশায়ও বাড়ি মারে, পিঠেও বাড়ি মারে, এই মুখ তুই একটু সাবধান হয়ে চলিস, তোর মুখের সাবধানতার কারণে আমরা মায়ের খেতে পারবো না, অহংকার করস মাইরাইলে আমাকে খাইতে হয়, তুই একটু সাবধানে কথা বলিস, আল্লাহ করবো তো ইনশাল্লাহ, হয়তো কথা বলবো না তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবো, যারা শুনত পারে না চ্যানেলে শুনে।